আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রেজেন্টস সুস্থ থাকুন দেখবার জন্য দর্শক হরমোন আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ এবং জাদুকরী একটি উপাদান যার মাধ্যমে আমাদের শরীরের বংশবৃদ্ধি এবং শরীরের বিস্তার অথবা ডেভেলপমেন্ট ইত্যাদি অনেক কিছু নির্ভর করে থাকে দর্শক এই হরমোন আমাদের শরীরের অনেক উপকার করে এবং এই হরমোনের তারতম্যের কারণে আমাদের শরীরে নানা ধরনের রোগও সৃষ্টি হতে পারে দর্শক আমাদের আজকের আলোচনার বিষয়ে থাইরয়েড হরমোন এবং এই সংক্রান্ত রোগ ও তার প্রতিকার দর্শক আপনারাও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন আমাদেরকে আপনারা ফোন করুন স্ক্রেনার এবং আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি যদি পরবর্তীতে আপনারা শুনতে চান সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে ইউটিউব ডট কম আর এই ঠিকানায় দর্শক আজকের এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য থাইরয়েড হরমোন নিয়ে আজকে আমরা কথা বলতে চাইছি প্রথমে একটু যদি বুঝিয়ে দেন থাইরয়েড কোথায় থাকে বা এই গ্ল্যান্ডটি সম্পর্কে একটু পরিচয় করে দিবেন এর ফাংশন কি জি অনেক অনেক ধন্যবাদ থাইরয়েড আসলে আমাদের শরীরের একটা অংশ জি থাইরয়েড গ্ল্যান্ড আমাদের গলার সামনে থাকে আমাদের খাদ্যনালীর সামনে এবং শ্বাসনালীর পেছনে এই থাইরয়েড গ্ল্যান্ডের অবস্থান এটা একটা ছোটো বিস্কিটের মতো অথবা প্রজাপতির মতো একটা মাংসপিণ্ড আমরা যেটাকে বলে থাকি সেখান থেকে এই হরমোন তৈরি হয় থাইরয়েড হরমোন এবং থাইরয়েড হরমোন আসলে ভ্রূণের জন্ম থেকে শুরু করে এবং মানুষের স্বাস্থ্যকর বৃদ্ধি যেটাকে আপনি অলরেডি বলছিলেন যে এই যে প্রত্যেকটা স্টেপ অফ ডেভেলপমেন্টে আসলে থাইরয়েড হরমোনের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এটাকে আমরা বলে থাকি শরীরের জ্বালানি গাড়ি ছাড়া তেল ছাড়া যেমন গাড়ি চলতে পারে না থাইরয়েড হরমোন ছাড়া কিন্তু দেহ চলতে পারে না অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এবং থাইরয়েড হরমোন আমাদের শরীরকে অনেকভাবে পরিচালিত করছে সেটি আপনি বুঝিয়েছেন কখন আমরা বুঝবো আসলে একজন মানুষের যে থাইরয়েড হরমোনের কোনো একটি সমস্যা দেখা দিচ্ছে কি কি ধরনের লক্ষণ প্রকাশ পাবে বা আপনারা এই সমস্যাগুলোকে কীভাবে ভাগ করে থাকেন জি জি অনেক ধন্যবাদ থাইরয়েড হরমোনের রোগটাকে সাধারণত আমরা দুই ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম তার মানে হচ্ছে আমাদের গলা থেকে যে থাইরয়েডের যে হরমোন সেটা কম তৈরি হলে সেটাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম এবং হরমোন যদি বেশি তৈরি হয় তখন আমরা এটাকে বলি হাইপারথাইরয়েডিজম আপনি সঠিকভাবে বলছিলেন যে একটা নির্দিষ্ট মাত্রা মেইনটেইন করা খুব গুরুত্বপূর্ণ এই হরমোনের তারতম্য হলেই সমস্যা হয় তো কিভাবে বুঝবো থাইরয়েডের রোগ হয়েছে যদি কারো হরমোন বেশি তৈরি হয় তাহলে শরীর হাত পা কাঁপবে বুক ধরফর করবে শরীরের ঘাম দিবে অস্থিরতা টেনশন শুরু হবে ঘুম হবে না ঠিকমতো পাত্তা পায়খানা হবে চোখটা বড় হয়ে আসে অনেক সময় গলাটা বড় হয়ে যায় থাইরয়েড প্ল্যানটা বড় হয়ে যায় এটাকে আমরা বলি হাইপার থাইরয়েডিজম আর হাইপোথাইরয়েডিজম হচ্ছে যে একটা মানুষ অকারণে যাবে সে বলবে যে আমি ঠিকমতো খাচ্ছি না বেশি খাওয়া দাওয়া করি না আমি আমি রেগুলার এক্সারসাইজও করি তারপর আমি মোটা হয়ে যাচ্ছি কি কারণ শরীরের যে মোটা হওয়া যাচ্ছে স্থূলতা একটা কারণ আরেকটা হচ্ছে যে কারো দেখা যাবে যে গলার স্বরটা ভেঙে যাচ্ছে কারো বুদ্ধিমত্তা কমে যাচ্ছে শিশুর বৃদ্ধি হচ্ছে না লম্বা হচ্ছে না শিশু এবং বন্ধাত্ম একটা ব্যাপার হয়ে যায় কনস্টিপেশন পায়খানা কষা হতে পারে চুল পড়ে যাচ্ছে চামড়াটা খসখসে হয়ে যাচ্ছে লাবণ্য নষ্ট হয়ে যাচ্ছে এবং তার যে চিন্তাভাবনার যে ক্ষিপ্রতা তার যে চিন্তার যে গতি এবং তার টোটাল যে পারফরমেন্স এটা যখনই খারাপ হতে থাকে তখনই আসলে আমরা মনে করি যে এই শিশুর অথবা এই প্রাপ্তবয়স্ক মানুষের থাইরয়েডের সমস্যা হয়েছে আপনি চমৎকার করে বলেছেন হাইপার থাইরয়েডিজমের লক্ষণগুলো কি কি হতে পারে এবং হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলো কি কি হতে পারে এই লক্ষণ ছাড়াও অন্যান্য বিষয় সম্পর্কে আপনার কাছে আমরা আবারও শুনতে চাইবো অনেক দর্শকও আমাদের কাছে বিভিন্ন রকম প্রশ্ন করেছেন সেগুলি আমরা ধারণ করে রেখেছি সেই প্রশ্নগুলো আমরা একটু শুনবো এবং আপনার কাছে একটু উত্তরগুলো নেব স্যার কাছে আমার প্রশ্ন হচ্ছে আমার বয়স 60 আমার ডায়াবেটিস তাই আমাকে ডাক্তারে মেটাফুল ট্যাবলেট দিয়েছিল ইদানিং দেখছি আমার ডায়াবেটিস বেড়ে গেছে তাই এখন কি করে নিও স্যার কাছে আমার প্রশ্ন হচ্ছে আমার নাম কান্তা আমার বয়স এখন ছাব্বিশ তেইশ বছর বয়সে আমার থাইরয়েড গ্ল্যান্ড ধরা পড়ে এবং অপারেশনের মাধ্যমে গলা থেকে তা বের করা হয় তার এক বছর পর আমার একটা বেবি হয় তাই স্যারের কাছে আমার প্রশ্ন ছিল ভবিষ্যতে এটা নিয়ে আমার কোনো সমস্যা হবে না আমরা দুজন দর্শকের প্রশ্ন শুনলাম প্রথম জন ডায়াবেটিস সম্পর্কে জানতে চেয়েছেন আমরা সংক্ষেপে সেই উত্তরটা একটু চেষ্টা করব অনেক ধন্যবাদ আমি একজন মা প্রশ্ন করেছেন যে তার ডায়াবেটিস বেশি আছে উনি মেটফরমিন ঔষধ খাচ্ছেন তারপরে বেশি আছে তো তার প্রশ্ন উত্তর প্রথমে আমি বলতে চাই যেটা হচ্ছে যে ডায়াবেটিস বেশি হওয়ার মেইন কারণই হচ্ছে হাঁটাহাঁটি কম করা এবং খাদ্যাভ্যাসের নিয়ন্ত্রণ না থাকে আমরা দেখতে পাচ্ছিলাম উনি আসলে একটু স্থূলকায় মনে হচ্ছে আমার কাছে তো ওনার ওজন কমানোটা খুব জরুরি হাঁটাহাঁটি করাটা খুব জরুরি এবং খাদ্যের একটা তালিকা যেটা আমরা আপনাদেরকে দিয়ে দিব সেই তালিকাটা খুব কাছাকাছি থাকা খুব জরুরি এটা হচ্ছে যে মানে ফার্স্ট স্টেপ আপনার প্রথম ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য তাতে যদি কন্ট্রোল না হয় আপনি যে ওষুধ খাচ্ছেন সেটাকে আমরা আরও আপগ্রেড করতে পারি ওষুধের সাথে আরও ওষুধ আমরা যোগ করে এবং রেগুলার বাসায় গ্লুকোজ মনিটরিং করে কিন্তু আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারি এবং দ্বিতীয় প্রশ্ন যেটা উনি করলেন যে তার থাইরয়েডের অপারেশন হয়েছে অনেক সময় থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার অথবা ক্যান্সার হলে থাইরয়েড গ্ল্যান্ডের অপারেশন করতে হয় এই ক্যান্সারের কারণে অপারেশনের জন্য যেটা টোটাল থাইরয়েড গ্ল্যান্ড ফেলে দিতে হয় আমাদের টোটাল গ্ল্যান্ড ফেলে দিলে থাইরয়েড গ্ল্যান্ডের যে কাজটা হরমোন তৈরি করার কাজটা তার হয় না এবং সেই হরমোনটা আসলে বাজারে ট্যাবলেট আকারে কিনতে পাওয়া যায় এবং আপনারা শুনলেন যে পেশেন্ট বললেন যে আমাদের বোন উনি যেটা বললেন যে তার থাইরয়েড গ্ল্যান্ডের অপারেশন হওয়ার পরেও কিন্তু তার একটি বেবি হয়েছে তো এটা শুনে আমার মনে হয় সবাই আশ্বস্ত হতে পারেন যে থাইরয়েড গ্ল্যান্ড যদি কারো নাও থাকে থাইরয়েড গ্ল্যান্ডের হরমোনের যদি অভাবও থাকে তাহলে কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের যে হরমোনটা একই হরমোন যেটা গলা থেকে তৈরি হয় সেই হরমোনটাই কিন্তু বাজারের ট্যাবলেট আকারে কিনতে পাওয়া যায় সেটাকে খেয়ে রিপ্লেস করে কিন্তু একটা মানুষ সুস্থ থাকতে পারে এবং সুস্থ সম্মানের সন্তানের কিন্তু জন্ম দিতে পারে তো উনি যেটা জিজ্ঞেস করছিলেন যে কোনো অসুবিধা হতে পারে কিনা অসুবিধা হতে পারে তখনই যদি থাইরয়েড গ্ল্যান্ডের অপারেশন করতে গিয়ে শরীরের ক্যালসিয়াম লেভেল অনেক কমে যায় অথবা থাইরয়েড গ্ল্যান্ডের অপারেশন করতে গিয়ে গলার যদি স্বর নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে অসুবিধা হতে পারে এবং থাইরয়েড গ্ল্যান্ডের যে হরমোনটা আমরা রিপ্লেস করছি যে তার অপারেশনের বিপরীতে সেই হরমোন গ্ল্যান্ডের রিপ্লেসমেন্টের পরিমাণটা যদি অতিরিক্ত হয়ে যায় ওভার ডোজ অথবা কখনও যদি আন্ডার ডোজ হয়ে যায় ডোজ যদি কম হয়ে যায় তাহলে কিন্তু অসুবিধা হতে পারে সেজন্য আমরা বলবো প্রতি চার থেকে ছয় মাস পর পর আপনি যদি স্টেবল থাকেন তাহলে প্রতি চার থেকে ছয় মাস পর পরে যে টিএসএইচ নামক একটি পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটা করে আপনার থাইরয়েড গ্ল্যান্ডের মাত্রাটা একজন থাইরয়েড এবং হরমোন বিশেষজ্ঞ যেটাকে আমরা বলি এন্ডোক্রিনোলজিস্ট আপনার ঘরের পাশেই আছেন তার সাথে কথা বলে আপনার এলাকায় আমরা একটু আগে আপনার কাছে শুনেছি হাইপোথাইরয়েডিজমে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কি কি ধরনের লক্ষণ প্রকাশ পায় এই লক্ষণগুলো কি প্রথম থেকেই সবগুলো একসাথে প্রকাশ পায় বা মানুষ আসলে কখন চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করবেন এবং তখন আপনারা ফাইনালি কিভাবে ডায়াগনোসিস করে ফেলেন অনেক ধন্যবাদ আসলে যখন থাইরয়েড ল্যান্ডের যে রোগগুলো শুরু হয় প্রথমে কিন্তু একবারে খুব সিরিয়াস আকারে দেখা দেয় না তো সেজন্য আমরা যেটাকে বলি যে প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে চিকিৎসার কাছে যাওয়ার জন্য যেমন যেটা বললাম যে অকারণে একটা মানুষ মোটা হয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই সেকেন্ড হচ্ছে যে কারো কনস্টিপেশন হচ্ছে যেটা এইসবগুলোর ভুষি খেয়েও সারছে না কারো বন্ধাত্ম কারো বুদ্ধিমত্তা কমে যাচ্ছে কারো চুল পড়ে যাচ্ছে কারো চামড়া নষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে খুব সিম্পল একটা পরীক্ষা যেটা চিকিৎসক করবেন সেই পরীক্ষার নাম হচ্ছে টিএসএইচ এবং এফ টি ফোর এটা কিন্তু আপনি শুনে খুশি হবেন যে বাংলাদেশ সরকার কিন্তু এই যে যন্ত্রপাতি এগুলো আমদানি করার কিন্তু খুব সুলভ মূল্যে এবং এর যে কর মৌকুফ করেছেন যার ফলে সারা বাংলাদেশের ইভেন জেলা উপজেলা পর্যায়ে কিন্তু এই যে অ্যানালাইজার মেশিন কিন্তু চলে গেছে এবং আগে শুধু ঢাকা শহরেই থাইরয়েড ল্যান্ডের পরীক্ষা হতো বড় বড় মেডিকেল কলেজে হতো কিন্তু এখন জেলা হাসপাতালে কিন্তু থাইরয়েড ল্যান্ডের পরীক্ষা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও এবং সহজেই কিন্তু একজন চিকিৎসক এই থাইরয়েড হরমোন কিন্তু নির্ণয় করতে পারেন ওই জেলা শহরে বসে এবং সাধারণ যে থাইরয়েড রোগগুলো সেটা জেলা শহরেই চিকিৎসা করা সম্ভব কখনো জটিলতা যদি দেখা দেয় তখন হয়তো ঢাকায় আমাদের কাছে পেশেন্ট আসতে হয় কিন্তু আমি বলবো যে এর যে প্রাথমিক চিকিৎসা চিকিৎসা কিন্তু আপনার দৌড় করায় আপনার সরকারি হাসপাতাল যেটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলেন সেখানে এমবিবিএস পাস পাশ করা ডাক্তার রয়েছেন আপনার জেলা হাসপাতালে বিশেষজ্ঞ রয়েছেন কেমন এরকমভাবে কিন্তু সরকারি পর্যায়ে কিন্তু এই চিকিৎসাগুলো খুবই বিস্তৃত এবং আমি মনে করি যে পেশেন্টদেরকে এই সুযোগটা নেওয়া উচিত অবশ্যই দেওয়া উচিত এবং কীভাবে সঠিকভাবে ডায়াগনোসিস করা যায় কোন পরীক্ষা করতে হবে সেটিও আপনি বলে দিয়েছেন একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন যে দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন পঁচাত্তর বছর আপনি দুই হাজার এগারো সালে অপারেশন আপনার থাইরয়েড পুরা অপারেশন করেছিল থাইরয়েড ফেলে ফেলে তারপর থেকে আমি থাইডিন খাচ্ছি টোয়েন্টি ফাইভ প্রথমে ফিফটি ফিফটি খাচ্ছিলাম পরে আবার টোয়েন্টি ফাইভ খাচ্ছি তা আমি প্রায় টেস্ট করতেছি আমি কিছু কিছুদিন আগেও টেস্ট করছি দুই মাস আগে সেখানে আমার টিএসএইচ টিএসএইচ ছিল থ্রি পয়েন্ট ওয়ান থ্রি হ্যাঁ আর আপনার ফোর হইল ওয়ান পয়েন্ট জিরো থ্রি এইটা ছিল কিন্তু আমার সমস্যা হচ্ছে যে আমার পোষ্ঠকাঠিন্য এখন আমি যে শাক খাবো ওই ধরনের খাইতে পারছি না কারণ আমার টিডনির সমস্যা আবার বেশি পানিও খাইতে পারছি না কিডনির সমস্যা আমার ঠিক এডি আছে এখন আমি কি করতে পারি জি দর্শক আপনাকে ধন্যবাদ আপনি চমৎকারভাবে উপস্থাপন করেছেন আপনার সমস্যাটি ওনার টোটাল থাইরয়েড অপারেশন হয়েছিল এবং এখন উনি লেভেল সহ বলেছেন হরমোনের লেভেল এখন ওনার জন্য পরামর্শ জি জি অনেক ধন্যবাদ আহ দর্শক আপনি যেটা জিজ্ঞেস করলেন যে আপনার থাইরয়েডের অপারেশন হয়েছে এবং সেই অপারেশনের পরে আপনার থাইরয়েড গ্ল্যান্ডের ওষুধ খাওয়া লাগছে এবং আমি যেটা মনে করি যে আপনার থাইরয়েড গ্ল্যান্ডের ওষুধের যে মাত্রাটা এটা সঠিক মাত্রায় রয়েছে আপনি পঞ্চাশ মাইক্রোগ্রাম ডেইলি খাচ্ছেন এবং টিএসএইচ লেভেল আপনার পয়েন্ট ফাইভ থেকে ফাইভের মধ্যে যদি থাকে তাহলে ধরতে হবে থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশান ঠিক রয়েছে তবে আমি একটা কথা বলে দিই যেহেতু আপনি সি কিডনির পেশেন্ট বলেন আপনার কিডনির রোগ রয়েছে সেই ক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ডের ওষুধের কার্যকারিতা যেন ঠিক থাকে সেজন্য আপনাকে কিন্তু যেটা করতে হয় প্রতিদিন সকালে নাস্তার আধা ঘন্টা আগেই কিন্তু আপনাকে এই থাইরয়েড গ্ল্যান্ডের ওষুধটা খেতে হবে এবং যেহেতু অনেক ওষুধ আপনাকে খেতে হয় আমি জানি যে নিশ্চয়ই কিডনি রোগ রয়েছে তো আপনি খেয়াল করবেন যে কিডনি রোগে কিন্তু ক্যালসিয়াম দেওয়া হয় গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়া হয় আয়রন দেওয়া হয় কিন্তু আপনি যদি থাইরয়েড গ্ল্যান্ডের থাইরক্সিন ওষুধ খাওয়ার পরে চার ঘন্টার মধ্যে যদি আপনি আয়রন ভিটামিন ক্যালসিয়াম এবং গ্যাস্ট্রিকের ওষুধ খান তাহলে কিন্তু এই থাইরয়েড গ্ল্যান্ডের ওষুধের কার্যকারিতা অনেক কমে যায় আপনি খেয়াল করবেন এরকম কোনো ওষুধ আপনার থাইরয়েড গ্ল্যান্ডের ওষুধের কাছাকাছি চলে আসছে কিনা সেক্ষেত্রে আপনি খুব আর্লি মর্নিংয়ে থাইরয়েডের ওষুধটা খাবেন এবং এরপরে চার ঘন্টা পরে আয়রন ভিটামিন গ্যাস্ট্রিক ক্যালসিয়াম এগুলো আপনি খেতে খা খেতে পারবেন যেন আপনার থাইরয়েড গ্ল্যান্ডের ওষুধের কার্যকারিতা পূর্ণভাবে থাকে এবং কনস্ট্রিপেশান যেটা ব্যবহার হচ্ছে যে সিকিডি পেশেন্টের অনেক সময় ক্যালসিয়াম খেতে হয় এবং ক্যালসিয়াম খাওয়ার কারণেও কিন্তু কনস্টিপেশন হতে পারে আপনি নিশ্চয়ই আপনার কিডনি ডাক্তারের সাথে কথা বলবেন যে বিশেষ ধরনের কিছু ক্যালসিয়াম রয়েছে যেগুলোতে কনস্টিপেশন হয় না তো এই এটা আপনি চেষ্টা করবেন সেকেন্ড হচ্ছে যে ইসবগুলোর ভুষি আপনি খেতে পারেন দুই চামচ করে তিনবেলা তাতে অনেকেরই দেখা যায় কনস্টিপেশন রিলিভড হয়ে যায় এবং আপনার বাথরুম আপনার চাপ আসুক অথবা না আসুক আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চেষ্টা করবেন একবার পায়খানা করার জন্য সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনার এটা বাওয়েল ট্রেনিং বলি আমরা এটাকে এটা যদি মতো হয় তাহলে আমরা আশা করি আপনার কনস্টিপেশন দূর হয়ে যাবে জি ওনার গাইডলাইন উনি নিশ্চয়ই পেয়েছেন এবং এরকম সমস্যায় আরও যারা ভুগছেন তারাও এই কথা থেকে অনেক সুন্দর একটি গাইডলাইন পাবেন আমরা ছোট্ট একটি বিরতি নেব বিরতির পর আবারও এসে থাইরয়েড সম্পর্ক বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব দর্শক ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রেজেন্ট সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাচ্ছি আমরা কিছুক্ষণের বিরতির পর কলেজ এন্ড হসপিটাল প্রেজেন্টস সুস্থ থাকুন অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয়ে থাইরয়েড হরমোনজনিত সমস্যা এবং তার প্রতিকার আমাদের সাথে আলোচনায় অংশ গ্রহণ করছেন অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ বিভাগীয় প্রধান এন্ড্রোক্রাইনোলজি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল বিরতির পূর্বে আমরা হাইপোথাইরয়েডিজম নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং একজন দর্শকের প্রশ্নের উত্তরও দিচ্ছিলাম হাইপার থাইরডিজমের লক্ষণগুলো প্রথমেই আপনার কাছে আমরা শুনেছি এই লক্ষণগুলো যখন প্রকাশ পাবে তখন কিভাবে তার চিকিৎসা করেন আপনারা অনেক ধন্যবাদ হাইপার থাইরডিজমের লক্ষণগুলো আমরা বললাম যে কিভাবে একজন বুঝতে পারবে স্পেশালি চোখ বড় হয়ে যাওয়া বুক ধরফর করা অস্থির লাগা ঘাম হওয়া ওজন কমে যাওয়া ডায়রিয়া এবং মাসিক বন্ধ হয়ে যাওয়া এই ধরনের হয় প্রবলেম এবং যখন আমাদের কাছে পেশেন্টরা আসেন আমরা দুটো পরীক্ষা করি এফটি এবং টিএসএইচ সেম পরীক্ষা করে আমরা যখন দেখি টিএসএইচ অনেক কমে গেছে এফটি অনেক বেড়ে গেছে তখন আমরা বলি যে হ্যাঁ আপনার হাইপার থাইরয়েডিজম হয়েছে হাইপার থাইরয়েডিজম তিনটা কারণে সাধারণত হয়ে থাকে গ্রেভস ডিজিজ টক্সিক অ্যাডোডোমা টক্সিক মারোটেন গয়টার এবং থাইরয়েডাইটিস এই কারণগুলো আমরা সেকেন্ড স্টেপে আসলে কিছু পরীক্ষা আছে সেটা দিয়ে আমরা আলাদা করি যে কোন ধরনের চিকিৎসা তাকে দিব আমরা আমরা কি দেড় মাসের চিকিৎসা দিব নাকি দেড় বছরের চিকিৎসা দিব। এরকমভাবে আমরা আলাদা করে নিয়ে তখন আমরা হাইপার থাইডোজ করা হয় চিকিৎসা আমরা শুরু করি এবং চিকিৎসার মধ্যে আসলে তিনটা ভাগ রয়েছে হাইপো থেকে কিন্তু হাইপারটা একটু ডেঞ্জারাস বেশি তো তিন রকমের চিকিৎসার মধ্যে হচ্ছে একটা ওষুধ সাধারণত বারো থেকে আঠেরো মাস ওষুধ খেলে বেশিরভাগ রুগী ভালো হয়ে যায় যাদের দেখা যায় যে ভালো হচ্ছে না সেই ক্ষেত্রে আমাদের রেডিও আয়োডিন অ্যাবলেশন নামক একটি চিকিৎসা রয়েছে যেটা বাংলাদেশ সরকারের যে বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের আন্ডারে ইনস্টিটিউট রয়েছেন সেখানে আমরা দিয়ে থাকি রেডিও আয়োডিন থেরাপি এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে রেডিও আয়োডিন থেরাপি যাদের দেওয়া যায় না তাদেরকে অনেক সময় সার্জারিও করা লাগে তারপর আমরা বলে রাখি শতকরা পঁচানব্বই ভাগ ক্ষেত্রেই আমরা আসলে ওষুধ দিয়েই আসলে এই পেশেন্টদেরকে ভালো করে ফেলতে পারি তো এবং ওষুধের যে ডোজিংটা অথবা ডিউরেশনটা কেউ যদি ঠিকমতো কমপ্লিট না করে তখন কিন্তু নানান রকম জটিলতা দেখা দেয় এবং তার মধ্যে কিন্তু প্রাণঘাতী কিছু জটিলতাও রয়েছে যেমন আমরা বলে থাকি থারোটক্সিক ক্রাইসিস যেটা হলে অনেক সময় হাসপাতালে ভর্তি হওয়া লাগে এবং সিরিয়াস অবস্থা হয়ে যায় তো সেরকম অনেকেই আমাদের হাসপাতালে ভর্তি হতে হয় এবং তাকে ম্যানেজ করা তখন খুব কঠিন হয়ে যায় সেজন্য থাইরয়েডের রোগটা অনেক সহজ যদি আমরা এটাকে ঠিকমতো মেনটেন করতে পারি কিন্তু ব্যাপারটা কঠিন হয়ে যায় যখন অনিয়মিত চিকিৎসা হয় কারণ অনিয়মিত চিকিৎসা এবং সঠিক সময় হয়তো বা ডায়াগনোসিস হলো না বা চিকিৎসার তারতম্য ঘটে আমরা একজন দর্শকের সাথে আবার কথা বলতে চাইছি যে দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন দর্শক বলুন শুনতে পাচ্ছি আমার ওয়াইফের বয়স হচ্ছে বত্রিশ আমার ওয়াইফের দুইটা কান ছিদ্র ছিল এর পরবর্তীতে আমি গ্রিন হসপিটালে হসপিটাল অপারেশন করেছিলাম তো স্যারেরা নিউ বাইটাল দিছিল আর কেবিলটন দিছিল পরবর্তীতে হেস হঠাৎ করে শুকে যেতেছে শুকে যাওয়ার কারণে দিনে শুকে যেতেছে বুক দপ করতেছে গা ঠান্ডা হয়ে যায় প্রথমে গরম গরম লাগে আবার হঠাৎ ঠান্ডা হয়ে যায়

আর নিউ বিএনি হ্যাঁ নিউরো দিছিল আর ভিটামিন ডি সমস্যা ভিটামিন ডি দিছিল চল্লিশ হাজার তারপরে জিং জিং দিছিল দর্শক এখন কি সমস্যা হচ্ছে এখন উনি কেমন আছেন এখন উনি শেষ হয়ে মানে অনেক শুকে গেছে তার হয়টা ছিল আগে ষাট থেকে বাষট্টি কেজি এখন হয়ে গেছে সাতচল্লিশ কেজি জি আপনাকে ধন্যবাদ এই অবস্থা আপনার জন্য কি করণীয় সেই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলবার চেষ্টা করছি স্যার অনেক ধন্যবাদ দর্শক যেটা হচ্ছে যে উনি যেটা বললেন যে তার ওয়াইফের হরমোন পরীক্ষা করে থাইরয়েডের সমস্যা পাওয়া গেছে এবং যে থাইরয়েডের সমস্যাটা আমার কাছে যেটা মনে হচ্ছে এটা হাইপার থাইরয়েড কারণ তার ওজন কমে যাচ্ছে তার বুক ধরফর করছে ঘাম হচ্ছে এবং হাইপার থাইরয়েডিজম যেমনটি আমরা বলছিলাম তিন রকমের চিকিৎসা রয়েছে এবং ডোজটা খুব যদি অ্যাডিকুয়েটলি আমরা যদি অ্যাডজাস্ট করা যদি না করতে পারি সাধারণত অনেক রোগে কিন্তু আমরা অল্প ডোজে শুরু করে আস্তে 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 বাড়াই এটাকে বলে স্টেপ আপ কিন্তু হাইপার থাইরয়েডে আমরা যেটা করি স্টেপ ডাউন করি আমরা হাইয়েস্ট ডোজে ফোর্টি ফাইভ মিলিগ্রাম থেকে সিক্সটি মিলিগ্রাম অনেক সময় স্টার্ট করে তারপরে যখন কন্ট্রোল হয়ে আসে তখন কিন্তু ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসি আমার মনে হয় উনি যদি একজন হরমোন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে যোগাযোগ করেন আমি জানি না ওনার বাড়ি কোথায় তো আমরা এখন যেটা হচ্ছে আটটা মেডিকেল কলেজে কিন্তু থাইরয়েড এবং হরমোন রোগ বিভাগ রয়েছে পূর্ণ বিভাগ এবং সেখানে কিন্তু ফুল ফ্লেজের যে থাইরয়েডের চিকিৎসা সেটা কিন্তু হচ্ছে আমি বলবো যে আপনি আপনার বাড়ির কাছে যে মেডিকেল কলেজ রয়েছে সেখানে একজন হরমোন বিশেষজ্ঞ তার সাথে আপনি যোগাযোগ করুন আপনার পেশেন্টের সাধারণত বারো থেকে আঠারো মাস ওষুধ খেলে বেশিরভাগ পেশেন্ট ভালো হয়ে যায় যদি দেখা যায় যে এটাতে পুরোপুরি কাভার হচ্ছে না সেক্ষেত্রে আমরা পরবর্তী স্টেপগুলোতে আমরা যেতে পারি এবং এই রোগটা ম্যানেজ করা এবং এটার যে আউটকাম এটা অত্যন্ত ভালো আমি মনে করি যে এবং চিকিৎসার মাধ্যমে বেশিরভাগ রুগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায় আচ্ছা উনি ওনার গাইডলাইনটি নিশ্চয়ই পেয়েছেন আরেকটি প্রসঙ্গে কথা বলতে চাই সেটি হচ্ছে যারা গর্ভবতী হচ্ছেন বা যারা গর্ভবতী হবেন বলে চিন্তা করছেন এরকম অবস্থায় যদি কারো থাইরয়েড প্ল্যান্ডের সমস্যা থাকে সেটিকে কীভাবে ম্যানেজ করা উচিত অনেক ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন যে প্রেগনেন্সির সাথে কিন্তু থাইরয়েড রোগের যোগাযোগ একদম ওতপ্রোতভাবে কিভাবে যাদের আগে থেকে হাইপোথাইরয়েডের রোগ রয়েছে থাইরয়েড হরমোন কম তৈরি হয় এবং তাদের থাইরয়েডের রিপ্লেসমেন্ট যদি অ্যাডিকুয়েট না হয় অথবা প্রেগন্যান্সি নেওয়ার আগে যদি তার লেভেলটা ঠিক না করা হয় নর্মালি আমরা বলি যে ফাইভের মধ্যে টিএসএস থাকলে চলবে কিন্তু প্রেগনেন্সি নেওয়ার আগে আমরা সবসময় বলি টু পয়েন্ট ফাইভের মধ্যে এনে তারপরে প্রেগনেন্সি নেওয়ার জন্য না হলে নানান রকম জটিলতা হতে পারে এবং প্রেগন্যান্সি হওয়ার ক্ষেত্রে বন্ধাত্ম ব্যাপার কিন্তু চলে আসে যখন থাইরয়েড প্ল্যানটা খুব ভালো নিয়ন্ত্রণে না থাকে এবং যখন গর্ভকালীন অবস্থায় শিশু যদি আমরা যথেষ্ট পরিমাণ মাকে সাপ্লাই না দিতে পারি তাহলে কিন্তু একটা সম্ভাবনা থাকে হাবা গোবা বাচ্চা হওয়ার সেজন্য অবশ্যই এখনকার আমাদের সময় এখনকার যে গাইনোকোলজিস্টরা আছেন তারা কিন্তু অত্যন্ত আপডেটেড এবং আমি শুনে খুব দেখে খুব ভালো লাগে যে তারা কিন্তু প্রত্যেকটা পেশেন্টকে প্রেগন্যান্সিতে অনুমতি দেওয়ার আগেই কিন্তু তারা থাইরয়েড ক্যান্ডে পরীক্ষা করেন এবং কেউ যদি প্রেগন্যান্সি নিয়ে আসেন তখন কিন্তু শুরুতেই গাইনোকোলজিস্টরা কিন্তু পরীক্ষা করে দেখেন যদি কখনো থাইরয়েডের অ্যাব নোমারিটি পাওয়া যায় সেক্ষেত্রে তারা ইমিডিয়েটলি আমাদের কাছে রেফার করেন এবং পুরো প্রেগন্যান্সি জুড়ে কিন্তু তাকে খুব চমৎকার একটা কেয়ারের মধ্যে রাখলে আমরা কিন্তু দেখতে পারি যে পরিবারকে একটা একটা আউটকাম এবং সুস্থ একটা বাচ্চা কিন্তু উপহার দিতে পারি জি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসবার জন্য এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে আমাদের দর্শকদেরকে উপকৃত করবার জন্য পরামর্শগুলো আসলে অনেক উপকৃত হবেন আমাদের দর্শকরা কারণ এই থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যায় অনেকেই ভুগছেন আমাদের জানা পেশেন্ট আছে এবং অজানাও অনেক পেশেন্ট রয়েছে যারা আসলে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যায় ভুগছেন আপনাকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য জি ধন্যবাদ প্রদর্শক অনুষ্ঠান শেষ করবার আগে এখন আপনাদের জন্য রয়েছে হেলথ টিপস হরমোনের রোগ নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে হরমোন হলো এক ধরনের রক্তরস যেটা শরীরের বিভিন্ন গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে রক্তের মাধ্যমে সমস্ত শরীরে কাজ করে ডায়াবেটিস এবং থাইরয়েড আমাদের অতি পরিচিত দুটি হরমোন রোগ দুটো রোগী বিভিন্ন বয়সে পুরুষ বা নারী উভয়েরই হয়ে থাকে যদি এই রোগ কারো ধরা পড়ে তাহলে বিচলিত না হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে সময় মতো খাবার ও ঔষধ গ্রহণ করতে হবে সময় মতো ঘুমাতে যাওয়া এবং সময় মতো ওঠার অভ্যাস জরুরি যারা তুলনামূলক স্থূল তাদের ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি ডায়াবেটিস বা থাইরয়েডের রোগ যেন বড় আকার ধারণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে আর মনে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং নিয়মমাফিক জীবনযাপন করাই সুস্থ জীবনের মূল মন্ত্র এবং যে কোনো রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম প্রদর্শক ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল প্রেজেন্টস সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের আয়োজন এ পর্যন্তই আপনাদের সকলকে আগামী সপ্তাহের অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ